চক এফালে শারদীয় দুর্গোৎসবর ধামখুমিয়ার মাজতে কিন্তু সন্তপর্ণে যে গ্রাহকর মূরত রাম টাঙর উঠালে এই মুহূর্ত সরকারে, কিয়নো এই মুহূর্ত প্রতি লিটার আসলে পেট্রোলের মূল্য ইতিমধ্যে বৃদ্ধি করা হয়েছে। যদি আসলে শারদীয় দুর্গোৎসবর ধামখুমিয়া সেই সময়সাতে এই এনেকা ধরনের সিদ্ধান্ত আজি তারিখ কিন্তু সাধারণ জনসাধারণের মূরত রাম টাঙর ফুড়াইছে। আর এই মুহূর্ত পেট্রোলের যে মূল্য প্রায় ঘর চুই থাকে 98 টাকা এই মুহূর্ত প্রতি লিটার পেট্রোলের মূল্য হয়েছে। যদি সময় বাজারের প্রতিটি বস্তু উর্ধগামী মূল্য, সেই সময় কিন্তু এনে ধরনের ইন্ধনজাত সামগ্রী এই মূল্য বৃদ্ধিয়ে কিন্তু সাধারণ জনসাধারণ রাম টাঙর ফুড়াইছে। আর পোনে পোনে কিছু কথা আপনার মানে জানি বিচারি কি দাম আসলে বৃদ্ধি হয়েছে। আগতে নর্মেলটা আসিল আপনার 97.83, ইয়াত বড়ার পর আপনার 98.85 হল নর্মেল। আর প্রিমিয়ামটা আগতে আসিল 104.63 টাকা, এটা প্রিমিয়ামটা হল 105.72 টাকা। এজন গ্রাহক আছে আপনার কিছু কথা জানিম, যেহেতু দুর্গা পূজার উৎসবের মাজতেই আসলে কিন্তু এই মুহূর্তে পেট্রোলের দাম সন্তকনে বৃদ্ধি হল প্রায় শতক ঘর 98.85 টাকা এই মুহূর্তে পেট্রোলের মূল্য, কি অনুভব হয়? হয় চক, আজি আমি এই পেট্রোল ভরাবলে আহিয়ে গম পাইছো যে পেট্রোলের মূল্য বৃদ্ধি হয়েছে। দুর্গোৎসবের যে আনন্দ উল্লাস মাজত কিন্তু সরকারে এনে ধরনের পদক্ষেপ যদি লৈছে এই সচাকে গরিহণাযোগ্য। আমি সরকারখনে এটা কথা জানাব বিচাৰিছো যে যদি সাধারণ রাইজর প্রতি গুরুত্ব আরোপ নকরে কিন্তু অনাগত দিনে ইয়ার ফল ভোগ করবলে কিন্তু সাজু থাকিব লাগিব। আর সব একটা কথা, যিমানে হিতাধিকারী সৃষ্টি করেছে সিমানে রাইজর মত মানে ইনডাইরেক্টলি প্রভাব বিস্তার করেছে। যে তেলের দাম বহাইছে বা অন্যান্য বস্তু মূল্য বৃদ্ধি করেছে, এই ক্ষেত্রে সজাগ হবলে আমি ইয়ার ফালের আমি অনুরোধ জানাইছো। এজন গাড়ি চালক আছে আপনার কিছু কথা জানি, যেহেতু এই মুহূর্তে আপনি এখন গাড়ি চলাই মেডিক চলাই এখন লই আপনার পরিয়াল চলাই আছে, আপনি খবর পাইছেন যে এই মুহূর্তে পেট্রোলের মূল্য কিন্তু আকো বৃদ্ধি হয়েছে, কোনো অনুভব আসলে অনুভবটা ভাল নহবই কি ভাবে আসলে, যেহেতু আপনার যখন বাহনক লো আসলে ব্যবসায় চলি থাকে কেনকা আপনার প্রভাব পড়ে? প্রভাবটা পড়িছে মানে তেলের যে দাম হয়েছে আর রাস্তা বদলি তারপর মানে প্রভাবটো বহুত পড়ছে, আর তেলের দামটো বহুত হয়েছে। তেলের দাম বৃদ্ধির লগে লগে আপনার ভাড়া বৃদ্ধি হব নাকি? ভাড়া বৃদ্ধি কত হব? ভাড়া বৃদ্ধি নয়, ভাড়া যদি সেইটাই দিব, প্যাসেঞ্জার গেলে প্যাসেঞ্জারই নিদিয়ে তেলের দাম বাড়ি সরকারের দোষ কিবা দোষ নিশ্চিত হবে আসলে এই সমূহ কথা হয়েছে সাধারণ মানুষের কথা, কিন্তু সরকারে এই সমূহ বিষয়ের উপর কি গুরুত্ব দিব মানে বারম্বার কম যে সময় রাজ্যের আসলে জনসাধারণ দুর্গা পূজার উল্লাসের মাজত আসলে আসিল সেই সময়তে কিন্তু সরকারের যে হতকারী সিদ্ধান্ত একপ্রকার হতকারী সিদ্ধান্ত বলে এইকারণে কব লাগবে যে ইন্ধনজাত সামগ্রী আসলে পেট্রোলের মূল্য বৃদ্ধিয়ে প্রতিটো স্তরের মানুষ আজি তারিখ চুই গেছে। আজি যদি মেজিক চালকজনের হয়তো স্কুটি চালকজনের প্রতিজন মানুষ কিন্তু এই ইন্ধনজাত সামগ্রী ইন্ধন আসলে মূল্য বৃদ্ধিয়ে চুই যাওয়া পরিলক্ষিত হয়েছে। আর এই সমস্ত ছবি আমি এই স্থানের পর দেখাইছো, আর সরকার পুনঃ আহ্বান জানাম যে এই যে মূল্য বৃদ্ধির উপর আসলে সোনকালে নিয়ন্ত্রণ আনব লাগে সরকারে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।